السلام عليكم. বুঝতে পারছ বর্তমান যা পরিস্থিতি, যে অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে হচ্ছে এবং তোমাদের শিক্ষাটা নিতে হচ্ছে, যাতে তোমরা পিছিয়ে না থাকো, তোমাদের সুবিধার্থে এইভাবে আমাদের ক্লাসগুলো মেনটেন করতে হচ্ছে। তো আজকে যেটা পড়াবো ক্লাস টেনে, টপিক হচ্ছে স্ট্রাকচার অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের গঠন সম্পর্কে পড়াবো। ক্রোমোজোমের গঠন সম্পর্কে জানতে গেলে একটু বেশি ধারণা দিই যে ক্রোমোজোম কি, ক্রোমোজোম কোথায় উৎপন্ন হয়, কোথায় থাকে, সে সম্পর্কে আমি জেনে নেব, এর ফাংশন কি সেটাও জানতে হবে। তো ক্রোমোজোম স্ট্রাকচার সম্পর্কে জানার আগে আমি আগে দেখাই যে ক্রোমোজোম কাকে বলে। ক্রোমোজোম হচ্ছে ইউক্যারিওটিক কোষে যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস মধ্যস্থ যে নিউক্লিয় জালিকা, সেই জালিকাগুলো থেকে কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। সেই জালিকা কি হয়, সেখানে যে নিউক্লিয়াস মধ্যস্থ একটা বৃহৎ জৈব অণু ডিএনএ মলিকুল, যেগুলো তারপর কিছু হিস্টোন নন হিস্টোন প্রোটিন, এই প্রোটিনগুলো ওর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে তন্তুর আকারে বেরিয়ে আসে, সেই স্ট্রাকচারটাকে নাম দেওয়া হয় ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকা বলা হয়। তাহলে এটা ধরো নিউক্লিয়াস, আর এর অবস্থানটা হচ্ছে কি, আদর্শ বা ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে রয়েছে। নিউক্লিয়াসে কোথায়, এই যে ক্রোমাটিন জালিকা, এই যে জালিকাগুলো আছে, এই জালিকাগুলো থেকে কি হয়, এখানে ডিএনএ অণু, ডিএনএ অণু, তারপর হিস্টোন নন হিস্টোন প্রোটিন, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন, এগুলো কি হয়, এগুলো যুক্ত হয়, এর মধ্যে থাকে, এর মধ্যে এরা কি হয় ছড়িয়ে থাকে, এর সঙ্গে প্যাচন অবস্থা কি হয়, এগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয়, এটা বেরিয়ে আসে, বেরিয়ে স্ট্রাকচারটা গঠন হচ্ছে, সেটাকে বলবো আমরা ক্রোমোজোম, সেই অংশটা বলবো আমরা ক্রোমোজোম। এর মধ্যে আরো কিছু ঘটনা রয়েছে যেগুলো উঁচু ক্লাসে পড়বে, হ্যাঁ, এরকম নিউক্লিয়োজোম মডেল রয়েছে, হ্যাঁ, সলিনয়েড স্ট্রাকচার রয়েছে, এগুলো পরে পড়বে, এইটুকু বেসিক ধারণা জেনে রাখো যে তোমাদের ক্লাস টেনের জন্য যে তোমার নিউক্লিয়াস মধ্যস্থ যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকাগুলো তন্তুসূত্র আকারে যখন বেরিয়ে আসে, হিস্টোন নন হিস্টোন ডিএনএ অণু এগুলো যখন যুক্ত হয়ে বেরিয়ে আসে, সেটাকে বলবো আমরা ক্রোমোজোম। তাহলে আমি ক্রোমোজোমের যদি এবার সংজ্ঞা বলি তাহলে কি বলবো, যে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী যে জিন ডিএনএ সংকেত বহন করে, অর্থাৎ কি হচ্ছে যে বংশ পরম্পরায় আমাদের যে বংশ পরম্পরায় কি হয়, যে ক্রোমোজোমগুলো যেগুলো রয়েছে সেগুলো জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হচ্ছে। তাহলে একটা কি হচ্ছে যে বংশগতির এরা বাহক হিসাবে কাজ করছে, অর্থাৎ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করছে, প্লাস এরা বংশগতির বাহক হিসাবে কাজ করে। তাহলে সেটা হচ্ছে কি ক্রোমোজোমে, তাকে বলবো আমরা ক্রোমোজোম, এবং এর কাজটা হচ্ছে যে কি, যে বংশগতির যে বংশানুক্রম আছে তার ধারক ও বাহক হিসাবে কাজ করছে, এবং কি করছে যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাই এখানে যে ক্রোমোজোম রয়েছে, তাহলে ক্রোমোজোমের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো কে নির্ধারণ করে, নির্দিষ্ট সংখ্যক জিন, যে নির্দিষ্ট সংখ্যক জিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি করে, নির্ধারণ করে। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্রোমোজোমের উৎপত্তি পেলাম,
কোথায় থাকছে সেটা পেলাম এবং এর কাজটা জানলাম। এবার আমরা যেটা মেন জায়গা সেটা আমরা স্ট্রাকচারটা করব। স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচার যে ক্রোমোজোমের মধ্যে আছে কি কি সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি একটা ছবি দেখি তাহলে বুঝতে পারবো। এবার আমি একে একে এর বচন সম্পর্কে বলব। এটা হচ্ছে একটা একক ক্রোমোজোম। এই ক্রোমোজোমে কি করছি আমি এর স্ট্রাকচার দেখাব। প্রথমে আমরা দেখব যে ক্রোমোজোমের যে দৈর্ঘ্য বরাবর যে দুটো অণু দৈর্ঘ্য অর্থাৎ ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটো অনুরূপ অণু দৈর্ঘ্য লম্বা গঠন করেছে বেরিয়েছে, এটাকে বলবো আমরা ক্রোমাটিন। এটাকে বলবো আমরা ক্রোমাটিন। তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটো সূত্রাকার অংশ বেরিয়ে এসছে সেটাকে বলছি আমরা ক্রোমাটিড। এবার ক্রোমাটিডের মধ্যে দুটো আরো অনুসূত্র দেখা যায় সেটাকে বলা হয় ক্রোমোনিমা। তাহলে এর মধ্যে দুটো আরো অনুসূত্র সেটাকে বলবো আমরা ক্রোমোনিমা। অর্থাৎ এটাকে যদি আমি ক্রোমোনিমাটা বলতে পারে বোঝনে ক্রোমোনিমা। অর্থাৎ এটাকে যদি আমি এই স্ট্রাকচারে দেখাই তাহলে বুঝতে পারবে যে তাই এই দুটো কিন্তু ক্রোমাটি ইনডেক্সটা চলে এলো। তার ক্রোমাটিড কাকে বলছি যে এটা আমি যখন মেটাফেজ সেল ডিভিশন পাবো, মেটাফেজ কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিসে যে ডিভিশন রয়েছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ, হ্যাঁ তার মধ্যে যে মেটাফেজ আমরা ডিভিশন হয় সেখানে কিন্তু ক্রোমোজোম স্ট্রাকচারটা এরকম দেখতে পাবো। অর্থাৎ দুটো ক্রোমাটিড বাহু বিশিষ্ট, এটাকে বলছি আমরা ক্রোমাটিড। আর এই একক যেহেতু এটা চিত্র, এই চিত্রের মধ্যে তিনটা দেখতে হবে লম্ব বরাবর দেখাচ্ছি যে ক্রোমাটিড হচ্ছে যখন ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটো সূক্ষ্ম তন্তু দেখা যায় সেটাকে বলছে আমরা ক্রোমাটিড। এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে ক্রোমাটিড। এবার ক্রোমোনিমা বললাম, ক্রোমোনিমাটা কি এখানে এইরকম স্ট্রাকচার দেখা যায়। তাহলে ক্রোমাটিড মধ্যস্থ যে দুটো সূক্ষ্ম তন্তু রয়েছে সেটাকে বলছি আমরা ক্রোমোনিমা। বুঝা যাচ্ছে তো? সেটা বলছি আমরা ক্রোমোনিমা।
এবার এই যে কোমরবিহার আছে, এর মধ্যে এর মধ্যস্থ কিন্তু ডিএনএ, এর মধ্যস্থ কিন্তু ডিএনএ রয়েছে, এর মধ্যস্থ কিন্তু ডিএনএ কি হয়েছে রয়েছে, তাহলে এর মধ্যস্থ কিন্তু ডিএনএ এই আকৃতি এই শেপে কিন্তু এর মধ্যস্থ কিন্তু ডিএনএ রয়েছে। এবার আমরা দেখব যে এখানে এই যে পুঁতির মতো অংশ, এই যে দেখ পুঁতির মতো অংশ রয়েছে, অর্থাৎ কিছু দানাদার অংশ রয়েছে, এই যে দানাদার পুঁতির প্রধান পুঁতির মতো অংশ, সেই অংশগুলোকে ইন্ডাকচুয়ালি কি ইন্ডাকচুয়ালি বিস্টল গ্যানিউলস। হ্যাঁ, তাহলে এগুলোতে এই যে এখানে এগুলোতে এগুলোতে যে দানাদার অংশ থাকে, বুঝতে পারছো তো? তাহলে এই যে দানাদার অংশ, এই দানাদার অংশগুলোকে বলা হয় ক্রোমোলিয়ার, যেগুলো হিস্টল গ্যানুলস, সেটাও বলবো আমরা ক্রোমোলিয়ার। এবার আমরা দেখব, এটা বলছি আমরা ক্রোমো, এটা কিন্তু একক মডেল, এটা কিন্তু যে মেটাফেজ সেল ডিভিশন রয়েছে তার মধ্যে কিন্তু যে এটা ভাগ হয়েছে সেটা কিন্তু আমরা দেখিয়েছি, অর্থাৎ দুই তোমাকে বাহু বিশিষ্ট স্ট্রাকচারে রাখে, যারা তোমার সুবিধা হয় বুঝতে পারো। এবার এখানে একটা দেখো খাঁজ পাচ্ছি আমরা, এই যে খাঁজ মাছ বরাবর যে খাঁজ, এই যে খাঁজ, এই খাঁজটাকে বলা হয় মুখ্য খাঁজ, এই খাঁজটা কি বলবো মুখ্য খাঁজ, অর্থাৎ কোমর যে মধ্যস্থ যে মাঝ বরাবর যে খাঁজ অঞ্চল দেখা যাচ্ছে সেটাকে বলছি আমরা মুখ্য খাঁজ, এবং এই মুখ্য খাঁজের যে রিজন অঞ্চল সেটাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার, সেটা বলবো আমরা সেন্ট্রোমিয়ার, সেটা কি বলা যাবে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কিন্তু অরঞ্জিত অংশ, আমি যাই হোক বলিনি যে ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোম একে যদি ভাঙা যায়, এটা গ্রিক শব্দ থেকে এসছে, অর্থাৎ ক্রোমোজোমকে যদি ভাঙা যায় ক্রোমা প্লাস সোমা এটা পাওয়া যায়, ক্রোমা কথা অর্থ হচ্ছে রং বা রঙিন রঙিন, আর সোমা কথা অর্থ হচ্ছে দেহ, অর্থাৎ রঙিন দেহ, অর্থাৎ বিভিন্ন যে ক্ষারীয় রঞ্জক রয়েছে সে বিভিন্ন ক্ষারীয় রঞ্জকে কিন্তু ক্রোমোজোমের কালারটা ধারণ করে, গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়, তো এই মানে অর্থ দ্বারা যে রঙিন দেহ, তো এখানে পুরোটা রঙিন হলে এই অঞ্চলটা কিন্তু রঙিন না, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যে অঞ্চল সে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যে আমরা ডিএনএ পেলাম এর মধ্যস্থ যে ডিএনএ, সেই ডিএনএটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এর কিন্তু রঞ্জিত হয় না, তার জন্য এই অঞ্চলটা কি হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে তোমার অরঞ্জিত অঞ্চল। তোমাদের কোশ্চেন আসে অনেক সময় যে ক্রোমোজোমের একটা অরঞ্জিত অঞ্চল নাম হবে, তাহলে তোমরা বলবে সেন্ট্রোমিয়ার, ক্লিয়ার? এবার দেখো তার এর খাঁজকে বলছি আমরা মুখ্য খাঁজ, এখানে তার এই খাঁজটা কি বললাম মুখ্য খাঁজ এবং অঞ্চলটা বলছি সেন্ট্রোমিয়ার, এখানে কিন্তু তো সেন্ট্রোমিয়ারে যখন কোষ বিভাজন হয় তখন সেন্ট্রোমিয়ার অঞ্চল সংলগ্ন কিন্তু বেমতন্তুগুলো যুক্ত হয়। হ্যাঁ, যে বেমতন্তু যখন তোমাদের কোষ বিভাজন পরবর্তী, হ্যাঁ, যে কোষ বিভাজন দশাগুলো কোফেজ মেটাফেজ অ্যানাফেজ, তো মেটাফেজ দশায় যখন ক্রোমোজোমগুলো একটা সুন্দর বিষম অঞ্চল সারিতে বিন্যস্ত থাকে তখন বেমতন্তু যে আবির্ভাব হয় সে বেমতন্তুটা যুক্ত হয় কিন্তু মুখ্য খাঁজের যে সেন্ট্রোমিয়ার রয়েছে সে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। তো এখানে আরেকটা স্ট্রাকচার দেখা যায় প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় প্লেট, সেই এই যে প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় প্লেট এটাকে বলা হয় কাইনেটোকোর, এই অংশটাকে বলা হয় কাইনেটোকোর,
হাইনেটো এই অঞ্চলটা কি করে এই বেনতন্তুগুলোকে কি করে যুক্ত রাখতে সাহায্য করে। এরপরে আমরা চলে আসি যে এখানে আরো খাঁজ পেয়েছি, দেখো এটা একটা খাঁজ, এটা একটা খাঁজ, অর্থাৎ এখানে যেমন যে একটা খাঁজ দেখিয়েছি ধরো, হ্যাঁ কিংবা এখানে একটা ধরো প্রথম যে খাঁজ এটাকে বলবো আমরা গৌণ খাঁজ অন করব, এটা হচ্ছে গৌণ খাঁজ অন, অর্থাৎ মুখ্য খাঁজ ছাড়া আরো কতগুলো এক বা একাধিক খাঁজ দেখা যায় সেগুলোকে বলা হয় গৌণ খাঁজ। এই গৌণ খাঁজ কি হয়, যে গৌণ খাঁজের একটা বিশেষ ঘটনা বলে যে এখানে নিউক্লিয় লাস যে রয়েছে নিউক্লিয় লাসে পুনর আবির্ভাব ঘটে, নিউক্লিয় লাস উৎপাদন হয়, অর্থাৎ কোষ বিভাজনে যখন তেলোফেজ দশা চলবে তখন নিউক্লিয় লাসের যে আবির্ভাব সেই আবির্ভাবটা কি করে গৌণ হয়, তার জন্য এই অঞ্চলটা একটা বিশেষ নাম দেওয়া হয় সেটাকে বলা হয় এন ও তাহলে গণখাজি কি হচ্ছে যে নিউক্লিয়াসের কোন আবির্ভাব হচ্ছে তার জন্য তাকে বলা হয় এনওয়ার। এরপর আরেকটা খাঁজ রয়েছে যে গণখাজ অঞ্চল আরেকটা খাঁজ দেখায় সেটা বলছি আমরা গণখাজ গণখাজ কি করবো, এবার চলে আসো নিচের দিকে, এই যে দেখো শেষের দিকে একটা স্ফীত খোলা অংশ রয়েছে বাল্বের মতো, সেই স্ফীত খোলা অংশটাকে বলবো আমরা স্যাটেলাইট, সেই অংশটা বলবো আমরা স্যাটেলাইট, অর্থাৎ ক্রোমোজোমের শেষে স্ফীত বাল্বের মতো অংশ সেটাকে বলবো আমরা স্যাটেলাইট, আর এর মধ্যেই যে ক্রোমোজোম রয়েছে অর্থাৎ স্যাটেলাইট মধ্যস্থ ক্রোমোজোমকে বলা হয়, এবার দেখবো আমরা স্যাট ক্রোমোজোম পেলাম স্যাটেলাইট পেলাম, এবার আমরা দেখবো যে বাহুদ্বয় শেষের প্রান্ত, শেষের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমোজোমের যে বাহুদ্বয়ের শেষের প্রান্ত সেটা বলা টেলোমিয়ার, টেলো কথার অর্থ হচ্ছে শেষ, তাই সেই অংশটাকে বলবো আমরা টেলোমিয়ার। টেলোমিয়ারের একটা বিশেষ কাজ হচ্ছে এর পরবর্তী যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের সঙ্গে যাতে জুড়ে না যায়, যাতে জুড়ে না যায় সেই ক্ষেত্রে কিন্তু টেলোমিয়ারটা কি করে কাজ করে, যদি টেলোমিয়ার অঞ্চল না থাকতো টেলোমিয়ার অংশ না থাকতো তাহলে কি হতো যে পলিটিন বা ল্যামব্রাস ক্রোমোজোম দৈত্যাকার যে ক্রোমোজোমগুলো সেগুলো তৈরি হতো, অর্থাৎ কি হতো এই ক্রোমোজোমের সঙ্গে আরেকটা পাশে যে ক্রোমোজোম তার সঙ্গে যুক্ত হতো, একটা বৃহৎ ক্রোমোজোম তৈরি করে দিত, সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন বা ল্যাম্ব্রা সমুদ্র তৈরি। তো এখানে কি হচ্ছে যে টেলোমিয়ার থাকাকালীন কিন্তু কি হয় যে পরবর্তী যে তোমার ক্রোমোজোম তার সঙ্গে কিন্তু যুক্ত হতে দেয় না, বাধা প্রদান করে, প্রতিরোধ করে, এছাড়া কি হয় যে কোষের বার্ধক্য অবস্থায় মৃত্যু ঘটাতেও সাহায্য করে, এটা একটা টেলোমিয়ারের কাজ। এরপর দেখবো এর যে একটা বহির আবরণ, এই বহির আবরণটা বলা হয় পেলিকল, ক্রোমোজোমের যে বহির আবরণ সেটা বলা হয় পেলি, তাহলে মোটামুটি স্ট্রাকচার আমি দেখিয়ে দিলাম বা জেনে গেলাম যে ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে কী কী রয়েছে সেগুলো প্রত্যেকটা অংশের নাম কাজ সেগুলো আমরা দিলাম। তো যাই হোক আর একটা
এখানে আরেকটা কোশ্চেন হয়, সেটা বলে দিই যে এই যে স্যাটেলাইট, স্যাটেলাইটটা ক্রোমোজোমকে বলছি আমরা স্যাট ক্রোমোজোম। স্যাটের ফুল ফর্মটা তোমরা পড়ে রাখবে, যে স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিয়াস। এখানে কিন্তু ডিএনএ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ মানে না থাকে না বললে চলে, এটা হচ্ছে নিউক্লিক তাহলে স্ট্রাকচার মোটামুটি হয়ে গেছে। তোমরা ছবিটা তোমাদের পরীক্ষা আসে, ছবিটা ভালোভাবে আঁকবে, একে বিভিন্ন যে অংশ সেই নামগুলো বারবার অনুসরণ করবে, প্র্যাকটিস করবে, এবং এর পুরো গঠন সম্পর্কে কিন্তু তোমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ক্রোমোজোমের গঠন, সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে এবং ভিডিওটা বারবার শুনে আয়ত্ত করার চেষ্টা করবে, গঠনটা পজ করবে কিংবা আবার সেটা রিজিউম করবে। এইভাবে কী করবে, এইভাবে তোমরা কিন্তু যতটা পারো এটা বোঝার চেষ্টা করে তোমরা কিন্তু করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের মতো থাক, এরপর যে ক্রোমোজোমের স্ট্রাকচার পরে যে টপিকগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে যখন আপলোড করবো তোমাদের জানানো হবে। তো ঘরে থাকবে, বাইরে বেরোবে না, এবং নিজের কাজগুলো যথারীতি করবে। আসসালামু আলাইকুম।